এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা নিজামুদ্দিন সাহেব ইনচার্জ দাখিল সেকশন রাবা আইসিয়া আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়ারফা আল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলম দারাজাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه উপস্থিত রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত সেশন 2017 ক্লাস সমাপনী ও অভিভাবক সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি বিশেষ অতিথি সম্মানিত অভিভাবক মণ্ডলী ও আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী এবং মিডিয়া কর্মীগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি আধুনিকতা যেখানে বিরাজমান সেখানে পাশ্চাত্য সাংস্কৃতিক অগ্রাসনে ইসলামের উপর আঘাত হানছে, ঠিক তখনই বসুন্ধরা অভিজাত এলাকায় আলোর পথে সন্ধান দেখানোর জন্য কিছু সংখ্যক উদ্দেশ্য প্রণীত ব্যক্তির মাধ্যমে পথহারা প্রতীক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোরা মহাগ্রন্থ আল কোরআনের প্রদীপ জ্বালানোর জন্য গড়ে উঠেছেন রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা। আমি দাখিল সেকশনের ইনচার্জ হিসেবে সকল শিক্ষক শিক্ষিকা পক্ষ থেকে উপস্থিত সকলকে প্রাণ ডালা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি 2015 সাল থেকে অত্র মাদ্রাসার এবার অ্যারাবিক টিচার হিসেবে কর্মরত আছি। আমাদের মাদ্রাসা নতুন হতে পারে, কিন্তু এখানকার শিক্ষার মান স্বনামধন্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক কোনো অংশেই কম নয়। বরং আমরা বলতে পারি তুলনামূলক অল্প সময়ে তাদের তুলনায় ভালো। আপনারা প্রশ্ন করতে পারেন এত অল্প সময়ে কিভাবে সম্ভব? কারণ হচ্ছে ভালো প্রতিষ্ঠানগুলোতে বেছে বেছে ভালো স্টুডেন্ট ভর্তি করানো হয়, তারপরে দেখা যায় তারা ভালো রেজাল্ট পায়। আবার কখনো কখনো এমনও দেখা যায় তারা 100% ভালো রেজাল্ট করতে পারে না। কিন্তু অত্র মাদ্রাসায় বিগত বছরগুলোতে ভালো স্টুডেন্টের চাইতে দুর্বল স্টুডেন্টের সংখ্যা বেশি ছিল, তারপরও দেখা যায় শিক্ষকদের কঠোর পরিশ্রম ও আপ্রাণ চেষ্টার মাধ্যমে অনেক ভালো রেজাল্ট বের করে আনতে সক্ষম হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা এডুকেশন ইয়ার 2015-16-17 শেষের পথে 3 বছর অতিবাহিত হতে যাচ্ছে। এই 3 বছরে প্রথম 2015 সালে পিএসসিতে 17% উত্তীর্ণ হয়েছে, 2016 সালে পিএসসি ও জেডিসিতে 17% উত্তীর্ণ, 60% এ প্লাস এবং 35% ট্রেন ফুলে বৃদ্ধি পেয়েছে। আপনারা শুনে খুশি হবেন, আমাদের স্টুডেন্ট যে সেন্টার থেকে পিএসসি দিয়েছে ওই সেন্টারে সবচাইতে ভালো রেজাল্ট করছে আমাদের রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার ছাত্র। সুতরাং এটা আমাদের জন্য বিশাল বড় আশার হাতছানি আমাদের দিকে দিয়ে রাখছে। সম্মানিত উপস্থিতি, 2018 সাল হবে রাবা আইসিএমের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনার সাল। কারণ আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টরগণ 2018 সাল থেকে শিক্ষার ব্যাপারে পরিপূর্ণতা দানের জন্য 28 বছরের প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ প্রিন্সিপাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারী ভাইস প্রিন্সিপাল এবং পোস্ট গ্রাজুয়েট করা এবং ডাবল ও ট্রিপল নিবন্ধনধারী শিক্ষকদেরকে নিয়ে প্রতিষ্ঠানের ভিতকে শক্তিশালী করেছেন। সুতরাং শিক্ষার মানের ব্যাপারে প্রশ্ন তোলার কোন সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা
আমাদের রাব আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কোচিং সম্পর্কে একটু কথা না বললে নয়, আপনার ক্লাস প্রোগ্রামে প্রতিদিনের ক্লাসের পাঠ প্রতিদিনই শেষ করা হয়। নির্দিষ্ট শিক্ষকের তত্ত্বাবধানে অমনোযোগী শিক্ষার্থীদের দৈনিক ক্লাসের পাঠ সম্পন্ন করানো হয়। বালফলফল করার লক্ষ্যে সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন সমাধানের চূড়ান্ত মডেল টেস্ট নেওয়া হয়। এ ব্যাপারে সম্মানিত গার্ডিয়ানদের প্রতি আমার কথা হচ্ছে, আমরা যখন সাপ্তাহিক এবং মাসিক যে টেস্টগুলো নেই, টেস্ট নেওয়ার পরে আমরা এই খাতা গার্ডিয়ান মূল্যায়ন করার জন্য দেখার জন্য আমরা বাসায় পাঠিয়ে দিই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক গার্ডিয়ান এটাকে খুব ভালোভাবে কেয়ার করেন না, মানে ভালোভাবে দেখে কোনো কমেন্ট করেন না। সুতরাং আমার উদার আহ্বান থাকবে সম্মানিত গার্ডিয়ান অভিভাবক মণ্ডলীকে, যে আপনারা আপনাদের সন্তানদেরকে আমরা কী পড়ান এগুলো আপনারা ভালো করে দেখবেন, এবং আপনাদের কোনো কমেন্টস যদি থাকে লিখে দিবেন, তাহলে আমরা আমাদের যে পাঠদানের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি আপনাদের পরামর্শের মাধ্যমে আমরা আরো ভালো গতিতে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আমি একটা কথা বলবো, আমাদের 2018 সেশন যে নতুন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, আমি তাদের ব্যাপারে একটা কথা বলবো, সেটা হচ্ছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাপারে আমরা এতটুকু টিচার হিসেবে শিক্ষক নিশ্চয়তা দিতে পারি যে 100% এ প্লাস আমাদের রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা থেকে যা ভর্তি হবে তাই পাবে। কিন্তু সত্য হচ্ছে আমরা যারা টিচার আছি, এই টিচাররা যে দিক নির্দেশনা আমরা দিব, এই দিক নির্দেশনাগুলো স্টুডেন্টের পাশাপাশি গার্ডিয়ানগুলো গার্ডিয়ান আপনারাও ফলো করতে হবে, যে আমরা কি বলেছি আপনাদের সন্তানের সঠিকভাবে সেটা পালন করতেছি কিনা এই নিউজ আমাদেরকে জানাতে হবে, এবং এটা পালন করার জন্য আপনারা বাসায় উদ্বুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সন্তান আমাদের কাছে আমানত, আমরা সেই আমানত সঠিকভাবে রক্ষা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা আপনাদের সন্তানকে রাবা আইসিএমে ভর্তি করে নৈতিক ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালীন এবং পরকালীন কল্যাণ দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।